ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الله বললেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো প্রেসারি নেই, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, রব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে সাহায্য করবে, বলুন সুবহানাল্লাহ. দাও খোদা দাও আমায়াবার ও মারদারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার ও মারদারাজ দিল, দাও সে আলীর মত বীর সেনানী, আলীর মত বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার ও মারদারাজ দিল. আলহামদুলিল্লাহ, দারুল উলুম টালবাংরুয়া নিজামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 68তম বার্ষিক ধর্মীয় জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই ইসলামী জলসার আমন্ত্রিত ওলামাই কেরাম, ওলামাই হযরত স্টেজে বসা আছেন, অত্র এলাকার আলেম ওলামা, জাতির কর্ণধর, জাতির জাগ্রত বিবেক এখানে আছেন, ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনামধন্য তলাবা আমার সামনে উপস্থিত আছেন, অত্র এলাকার দিনদার পরহেজগার মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, সকলকে নিয়ে আমরা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে এরম একটি নির্বাচিত দিনকে কেন্দ্রিক করে গোটা এলাকার মধ্যে যেটা একটি ইসলামে একটা বর্ণাঢ্য, ইসলামে একটা সেমিনার সম্মেলন বাৎসরিক, সকল মুসলিম উম্মাহ যারা আশপাশ ছিলেন তাদেরকে দাওয়াত করে শুভ সন্ধ্যায় আপনাদেরকে একত্রিত করলেন, এবং যেহেতু আপনারা উম্মি মানুষ, আপনাদের জন্য কোনো ইউনিভার্সিটি নাই, মাদ্রাসার পড়ার সুযোগ হারাই ফেলেছেন, সময় হয় না এলেম চর্চার, বাৎসরিকভাবে আপনাদেরকে একটা মিলন মেলার আলেম ওলামারা আপনাদের পরামর্শের উপরে ভিত্তি করে যে একটা সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ কবুল করেছেন, আর আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, সেজন্য আল্লাহ তাআলা দরবারে খোলা মনে উঁচু আওয়াজে সিংহ শাবকের মতো আকাশ বাতাস মুখরিত করে যে জবান আল্লাহ তাআলা প্রদান করেছেন, জবানের মালিক আল্লাহ তাআলা, সে জবান দ্বারা আমরা জীবনের শ্রেষ্ঠ ভাষাটা উচ্চারণ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ. আপনাদের কি আল্লাহর সাথে কি কোনো গন্ডগোল আছে নাকি?
আপনারা তো আবার কত কত দিলেও কথা বলেন না, বলছি আল্লাহর সাথে কি কোনো ঝামেলা আছে নাকি? তো আপনাদের শুকরিয়ার পরিস্থিতিটা ঠিক এরামি 28 রমজানের ইফতার সম্মুখীন অবস্থায় জীবন যায় যায় ভাব, এক মাস সিয়াম পালনের পরে মানুষ যেমন একদম দুর্বল হয়ে যায়, তো আপনাদের পরিস্থিতি এমন কিনা জানি না, কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে 9টা গরু খাওয়াইছেন, সেইখান থেকে খাওয়াতে খাওয়াতে লাস্টে নাকি টিকিট ফেরত দিয়েছে আর নেই, জনমের খাওয়া খাইছেন, তো খেয়ে মোটামুটি এখানে বসছেন কিন্তু আর কথা আসছে না জবান দি, খাওয়া কম হয়েছে কিনা আমি জানি না, একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? নিয়ামত তো নাই তা কি বৃদ্ধি করবে, পরিস্থিতি এমন না যে শুকরিয়া আদায় করতে করতে জীবন শেষ করে দিলাম, এক বিঘা জমি করতে পারলাম না, নাকি? আমাদের চিন্তাটা ঠিক এরামি। তো যাই হোক, আবার একটু আমার সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, ঝেড়ে একটু ক্লিয়ারলি হয়ে একটু শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম তথা মানব জাতির একমাত্র সংবিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, ন্যাচারালি আমাদের মতো তিনি মরেছেন। আল্লাহ বললেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরবেন তারাও মরবে, একথা কার? কোন ব্যক্তি যদি বলে রাসূল মরেননি তাহলে তার ঈমান আছে নাকি? আবার নতুন করে তওবা করতে হবে। আল্লাহর ভাষা অনুযায়ী, আমার ভাষা আমি বলছি না, রাসূল পৃথিবীতে নাই, রেখে গিয়েছেন তার নৈতিক আদর্শ, সেই আদর্শই অনুপ্রেরিত হয়ে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকের দাড়ি আছে অনেকের দাড়ি নাই, যাদের মুখে দাড়ি নাই তারা রাসূলের প্রতি আরো বেশি ভক্তি ভালোবাসা আছে, কথা বলুন ঠিক কি না? কথা বলুন, এখানে আমি এসেছি তো আমার মুখে যদি দাড়ি না থাকতো আমার কি বক্তব্য আপনারা শুনতেন? আপনারা কথা বলছেন না কেন, রাগ করলেন নাকি? আমার মুখে যদি দাড়ি না থাকতো আপনারা কি আমার বক্তব্য শুনতেন? যার মুখে দাড়ি নেই সেও বিরোধিতা করে বলতো যে না ওনার বক্তব্য আমরা গ্রহণ করব না, তার মানে হলো এটাই যে আমাদের দৃষ্টিতে আমাদের বিচারে যে কোনো ব্যক্তি বা যারা দাঈলাল্লাহ অথবা যারা ইসলামের কর্মকাণ্ড করছেন পরিপূর্ণ তাদের ইসলামের বেশ থাকা লাগবে, আর আমি যদি জাহেল হই আমি যদি মূর্খ হই আমি যদি অন্য কোনো পদে থাকি অসুবিধা নাই, এটা হলো আমাদের দৃষ্টির বিচার যেটি রাইট নয়। তো বলছিলাম বিশ্বনবী রেখে গিয়েছেন উত্তম আদর্শ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আদর্শে আদর্শিত হয়ে সেই পথ অবলম্বন করে এ পর্যন্ত আসতে পেরেছি। আমরা এপার বাংলার থেকে রাসূলের প্রতি দুরুদ এবং সালাম বর্ষিত করি, সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম আমি তো আপনাদেরকে চিনি না, তাই নাকি? আমাকে আপনারা চেনেন? তাও চেনেন না, এই প্রথম সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত করব না, কোরআন আল কারিম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে বেশ দু চারটা মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্য দেওয়ার প্রলম্বে আরও দুটি কথা বলছি, যারা দাঁড়ানো আছেন কর্তৃপক্ষ আপনাদের জন্য বিরাট আয়োজন করেছেন, মনে হয় ভিতরে এখনও বসার জায়গাও ভালো আছে, মেহরবানি করে বসেন, যদি ভালো না লাগে আপনাদের কাছ থেকে আমি আগে গ্রহণ করব বিদায়, এই জন্য মেহরবানি করে যারা দাঁড়ানো আছেন খারাপ দেখাচ্ছে একটু মেহরবানি করে ডাইনি বামে যারা দাঁড়ানো আছেন মেহরবানি করে দাঁড়ানো ভাইগুলো বসবেন, বিরতি অনুরোধ করছি, যেহেতু এটা বার্ষিক ঐতিহ্যবাহী মাদ্রাসার জালসা তার একটা সম্মান একটা রেসপেক্ট একটা মর্যাদা আছে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করছি মেহরবানি করে ডাইনি বামে যারা দাঁড়ানো আছেন মেহরবানি করে বসবেন, বিশেষ জরুরত ছাড়া উঠবেন না, কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় গ্রহণ করব। তার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু মতামত গ্রহণ করে নিচ্ছি। কোরআন কার বাণী? সবাই কথা বলবেন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আর হাদিস? আল্লাহ কর্তৃক রসুলের পক্ষ থেকে, হাদিস আল্লাহ কর্তৃক রসুলের পক্ষ থেকে। এখন
হাদিসের নামে তো অনেক জালিয়াতি আছে, হাদিসের নামে অনেক জালিয়াতি আছে, তো আমি সেদিকে যেতে যাচ্ছি না, তবে কিছু কথা সে ব্যাপারে হয়তো আসতে পারে ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, পৃথিবীতে দিলেন, আসার একটা মাধ্যম ছিল, কিছুকাল আছি, এখান থেকে আবার চলে যাচ্ছি, আবার পরকালে উঠতে হবে, একটা মোটামুটি তিনটা টাইম, যেমন দারুদ দুনিয়া, দারুল বারজাখ, দারুল করর, তিনটা জায়গা, একটা হলো পৃথিবী, একটা হলো বারজাখ মানে কবরের যে জগৎ, আর একটি হলো কেয়ামতের মাঠ। এই তিনটা জায়গায় মোটামুটি আমাদের একটা মিলন মেলা হচ্ছে বা হবে, কিন্তু বারজাখের বিষয়টা একটু অন্যরকম ভিন্ন। এখন আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনলেন, পৃথিবীর থেকে নিয়ে যাচ্ছেন, এখন এই আনার কারণ কি? যাব তো আমরা সকলেই, কিন্তু কেন আনলেন? আনার আগেই আল্লাহ তাআলা আমাদের কাছে কিছু, আল্লাহর কাছে কিছু এগ্রিমেন্ট ছিল আমাদের, পৃথিবীর সকল মুসলিম নন মুসলিম ভাই যারা আছেন, বিভিন্ন দলে বিভিন্ন বর্ণে বিভিন্ন দলে দলে যারা বিভক্ত আছেন, সকল ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলার একটা এগ্রিমেন্ট ছিলেন, যে এগ্রিমেন্টে আমি আল্লাহর সাথে অদাবাধ্য, আপনি এবং আমি আমরা একই, নারী পুরুষ মুসলিম নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৈধ অবৈধ যে যেখানে আছে পৃথিবীর যে প্রান্তে আছে, সকল ব্যক্তি আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট করেছে, যদিও সে এগ্রিমেন্টের কথা আমাদের মনে নাই, এগ্রিমেন্ট আমাদের মনে নাই। আমার ভাইরা, বক্তব্য দেওয়ার আগে সেই এগ্রিমেন্ট দিকে একটু যাই আমরা, কেন জানেন এই কথাটা বলছি আজকে, হঠাৎ আমার মনে পড়ে গেল তাই বলছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাদ্রাসা কর্তৃক আপনাদেরকে আপ্যায়ন করে যে খাওয়ার ব্যবস্থা করলেন, ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন, এরকম হচ্ছে কেন? তো এইখানে খাওয়ার পরে অনেকেই আফসোস করেছেন যে অনেকেই খেয়ে চলে গেছেন, আর খেয়ে চলে যাওয়ার নাকি এটা প্রত্যেক বছরের একটা রেওয়াজ, কিছু ব্যক্তি থাকে, কিছু ব্যক্তি কিছুক্ষণ থাকে, আর কিছু ব্যক্তি খেয়ে বিদায় গ্রহণ করে, এরম হচ্ছে না? তো এখন কেউ চলে যাচ্ছে খেয়ে। আচ্ছা সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন, লোক এখানে ও আওয়াজ আসছে। এখন কিছু লোক খেয়ে চলে যাচ্ছে, কিছু লোক কিছুক্ষণ পর চলে যাচ্ছে, আর কিছু লোক শেষ পর্যন্ত থাকছে। কর্তৃপক্ষর আশা ছিল সকল ব্যক্তি থাকবে, বলতেছিলাম যাওয়া আর না যাওয়ার ভিতরে সিস্টেমটা আমরা একটু গভীরের দিকে চলে যাই, সেটা কিভাবে আমরা জানবো এবার একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম হলো আদম আর আমরা হলাম বনু আদম, মানে আদমের পক্ষ হতে আমরা যারা সবাই হলাম বনু আদম। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা, অনেক কাহিনী শর্ট করে বলছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে, আল্লাহর হাত কেমন আল্লাহই জানেন, আমরা জানি না, লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ কেমন আল্লাহই জানেন আমরা জানি না, বলতেছিলাম আল্লাহ তাআলা হযরতি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত বোলালেন। হাত যখন বোলালেন, প্রথম এক শ্রেণীর ব্যক্তি বের হয়ে আসলেন, এই ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলা বললেন, এদেরকে আমি সৃষ্টি করেছি ক্রমা অনুযায়ী, পৃথিবীর সূচনার লগ্ন হতে শেষ পর্যন্ত পৃথিবীতে নির্দিষ্ট সময়ে বিভিন্ন নবীর অনুকূলে, বিভিন্ন নবীদের অনুকূলে পৃথিবীতে তারা আসবে, আর এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার জান্নাতের জন্য, বলুন সুবহানাল্লাহ। এরা পৃথিবীতে যাওয়ার পর আমার যত জান্নাতের কর্মকাণ্ড দুনিয়াতে, তাদের দিয়ে জান্নাতের কর্মকাণ্ড আমি আল্লাহ করাই নিব, এরা জান্নাতি, যাদেরকে প্রথম বের করে আনলেন এরা হলো জান্নাতি। এবার দ্বিতীয়বার আবার হাত দিলেন, সেখান থেকে যাদেরকে বের করে আনলেন, আল্লাহ তাআলা বললেন,
এরা সকলেই জাহান্নামে যাবে আর পৃথিবীতে যত জাহান্নামে যাবার যত পথ ও পন্থা পৃথিবীতে যত জাহান্নামের কর্মকাণ্ড রয়েছে যে কাজগুলা করলে মানুষ জাহান্নামে যাবে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লাহর সাথে দ্রোহী হয়ে যায় এমন কাজের সাথে এই ব্যক্তিগুলা জড়িত থাকবে এদের দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামের কাজগুলা করায় নিয়ে নিব আর এদের মরণটা ওই জাহান্নামের মরণের উপরেই তাদের মরণ হবে এটি শোনার পরে কোন একটি সাহাবা বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আল্লাহর সিলেক্ট আগে হয়ে গেছে তাহলে আমল করে কি লাভ হবে আল্লাহর নবী বললেন তোমার ভাগ্য অগ্রিম তুমি জানো না এটি কি আছে তোমার ভাগ্যটা এখনো পর্যন্ত তুমি জানো না সর্বোচ্চ চেষ্টা করার পরে যেইটা তাকদিরে আসবে এইটাকে গ্রহণ করে নিতে হবে আমার ভাইরা আল্লাহ তাআলা যাদের প্রথম বের করে আনলেন আর দ্বিতীয় বের করে আনলেন এদেরকে নিয়ে আল্লাহ একটা সম্মেলন করেছিলেন এই জায়গাটাকে বলা হয় ওয়াদি নামান উপত্যকা এই ওয়াদি নামান উপত্যকা আহমদ এবং মিশকাতের 121 নম্বর হাদিসের ভিতরে পাবেন ইমান অনুচ্ছেদ তাকদীর অধ্যায় আমার ভাইরা আল্লাহ তাআলা ওয়াদি নামান উপত্যকায় হযরতে আদম থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের কাছ থেকে একটা কথা তিনি বলেছিলেন আল্লাহ সকল রূহ জগতে অথবা সেই সম্মেলনে তিনি বলেছিলেন যে আমি সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা বনু আদমদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি তোমাদের কি রব নই আমরা সেদিন বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা যেমন আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى বললেন হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত আমার জীবন আমার মৌত বা আমার মরণ আমি যা কিছু পৃথিবীতে করছি সব কিছু রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য মানুষের জন্য নয় এটা হলো মুমিনদের কোয়ালিটি আল্লাহ তার নবীর মাধ্যমে শিখাই দিলেন বলতেছিলেন সেই সম্মেলনের ভিতরে আল্লাহ এটা জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সকলেই একযোগে আল্লাহর একত্বতা স্বীকৃতি দিয়েছিলাম আল্লাহর সাথে বেঈমানি করিনি ওয়াদা করেছিলাম এগ্রিমেন্ট করেছিলাম আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে এটা সাক্ষ্য নিলাম শাহিদ না আমি সকলের কাছ থেকে এই জন্য সাক্ষ্য নিলাম আং তাকুলু ইয়াউমাল কিয়ামা যাতে করে কিয়ামতের মাঠে তোমরা যেন না বলতে পারো আল্লাহ আমরা এই ব্যাপারে কিছুই জানি না এই কথা পৃথিবীর কোন ব্যক্তি কিয়ামতের মাঠে তার রবের কাছে যেন না বলতে পারে তাই আল্লাহ তাআলা আগে সাক্ষী করে নিলেন এখন বলছি আপনাকে এই পৃথিবীতে দেখা গিয়েছে একই পিতার চারটা সন্তান রয়েছে কেউ ইসলামের পক্ষে আর কেউ ইসলামের চিরদুশমন আমাদের দৃষ্টিতে বলে থাকি এর পিতা এত ভালো একজন নেককার মানুষ রয়েছে তার মা আল হিজাব ভালো সে পর্দা করেছে কিন্তু এই লোকটা বা ছেলেটা তো মানুষ হলো না ইসলামের পথে কেন আসলো না আমার ভাইরা ওটার দিকে আফসোস করে কোনো লাভ নাই যেদিন আল্লাহ তাআলা বনু আদমের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীতে যত মানুষ আসবে যত মানুষ আসার রয়েছে প্রথম যাদেরকে বের করে আনলেন দ্বিতীয় যাদেরকে বের করে আনলেন দ্বিতীয়বার মানুষগুলা ছিল কুচ্ছিত কালো এই মানুষগুলা পৃথিবীতে দুনিয়ার অন্যায় অত্যাচার তারা করবে কিছু মানুষ পৃথিবীতে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছেন সম্পদ দিয়েছেন কিন্তু দেখবেন ইসলামের কর্মকাণ্ড তারা করবে না তাদের দিয়ে ধর্মের কোনো কাজ হয় না আর যারা দুর্বল শ্রেণীর ইমানদার রয়েছে এরা এগুলো দেখার পরে অত্যন্ত আফসোস করে কষ্ট পায় আল্লাহ কি হচ্ছে এটি আল্লাহ বললেন আফসোস করে কোনো লাভ নাই
আমি আল্লাহ অনেক আগেই তার তাকদীরে যেটি লিখে রেখেছিলাম সেটি তার প্রতিফলন ঘটছে এদিকে ওদিকে আল্লাহ বললেন সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতে ওয়া কুল্লা ইনসানিন আনজালনাহু তায়রাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله تعالى বললেন প্রত্যেকটি মানুষের ভাগ্য তার কাদের উপরে ঝুলাই দিয়েছি আমার ভাগ্য আমার কাদের উপরে আপনার ভাগ্য আপনার কাদের উপরে প্রত্যেকটা ব্যক্তির ভাগ্য নিজ নিজ কাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন আর এখানে আল্লাহ এমন একটা ক্যামেরা ফিট করে দিয়েছেন সারা জীবন আপনি আর আমি যা করলাম আল্লাহর দরবারে সেদিন উঠে যাবে সেদিন আল্লাহ তাআলা বলবেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাউহু মানসুরান এটি হলো তোমার সারা জীবনের আমল যেটি তুমি করেছিলে পৃথিবীতে দিবানিশির ভিতরে আমরা যে কর্মকাণ্ড গুলা করছি বা করতেছি এদিন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সেদিন উঠবে সুতরাং এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে ওলাকাদ কাররামনা বনি আদমদেরকে আল্লাহ একটা কাররাম দিয়েছে মর্যাদায় মণ্ডিত দান করেছেন আর পাশাপাশি আল্লাহ মানুষদেরকে যে জিনিসটি দিয়েছেন সেটা হলো স্বাধীন করে দিয়েছেন মানুষের ইচ্ছা শক্তি আছে আল্লাহ তাআলা মানুষদেরকে ইচ্ছা শক্তি দিলেন যা ইচ্ছা তাই করতে পারে আমার ভাইরা আল্লাহর অনেক সৃষ্টি জগৎ রয়েছে যাদের কোনো ইচ্ছা শক্তি নাই সুতরাং যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে আমাকে উঠাবেন আর পৃথিবীতে প্রতিনিধিত্ব করতে প্রেরণ করলেন এই বিষয়গুলোকে কিয়ামতের মাঠে পেশ করা হবে আমাকে জিজ্ঞেস করা হবে আর আমি পৃথিবীতে যা কিছু করছি এগুলো সব আমাকেই জবাবদিহি করতে হবে এই বিশ্বাস এই অনুভূতি কোন ব্যক্তির জীবনের সাথে যদি সত্যিকার অর্থে বিশ্বাস করে থাকে তাহলে ওই ব্যক্তি এই পৃথিবীতে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না আল্লাহ তাআলা বললেন يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة متى من يشاء وما يذكر إلا أولو الألباب الله যাকে হিকমত দান করবেন জ্ঞান বিজ্ঞান যারে দান করবেন আল্লাহ যারে ইলম দান করবেন আর যাকে আল্লাহ ইলম দান করবেন আল্লাহ বললেন তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে যে ব্যক্তিকে ইলম দেওয়া হয়েছে ইলম সকল ব্যক্তি প্রাপ্ত হতে পারে না ইলম সব ব্যক্তি ইলম পায় না আল্লাহ তাআলা বললেন যারে ইলম দান করা হয়েছে হিকমত দান করা হয়েছে এই ব্যক্তিকে প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে এখন হিকমতের মধ্যে কি কল্যাণ নিহিত আছে আপনাকে আমি বলি কোন ব্যক্তি যদি ইলম প্রাপ্ত হয় ওই ব্যক্তিকে যে কোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে না ওই ব্যক্তি যে কোনো সময় অন্যায় কোনো কাজের সাথে যেতে পারে না ওই ব্যক্তির জ্ঞান তার শিক্ষা দিয়েছে জ্ঞান শব্দের অর্থ হলো জিন্দা আর যার ভিতরে জ্ঞান নেই এই ব্যক্তিকে মরণের সাথে সমতুল্য করা হয়েছে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব সুতরাং জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে থাকে একথা আল্লাহ তাআলার একথা কার আল্লাহ তাআলার আমার প্রিয় ভাইরা আমি বলতেছিলাম যেহেতু এখানে একটা বিরাট মাদ্রাসা আমি মাদ্রাসা কেন্দ্রিক করে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ যাতে করে আপনাদের আপনারা কত বড় সৌভাগ্যবান এই গ্রামের মানুষরা আমি জানি না আপনাদের উৎসাহ কি সম্ভবত কৃষিজীবী আপনাদের উৎসাহ চাকরিজীবী কতজন আছেন আমি জানি না বলতেছিলাম এই এলাকা কত বড় সৌভাগ্যবান এলাকা যে এলাকা এখানে ইলম চর্চার একটা জায়গা আছে এখানে একটা এলেমের নূর জ্বলছে এখানে আর এলাকার মানুষের সহযোগিতা না থাকলে হয়তোবা আল্লাহ তাআলা এমন একটা সুন্দর পরিবেশ একটা প্রতিষ্ঠান এখানে গড়ত না আর জাতির শ্রেষ্ঠ সন্তান যারা জাতির জাগ্রত বিবেক আলেম ওলামা তারা এখানে আঞ্জাম দিয়ে যাচ্ছেন আপনারা সৌভাগ্যবান যেমন একটা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন এই ব্যাপারে এলেমের ব্যাপারে কিছু কথা আজকে বলবো ইনশাআল্লাহ শুনবেন আল্লাহ তাআলা বললেন
فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين سورة توبة شوي بايش نمبر ايتي ايتي الله تعالى بولين তাদের মধ্য হতে মানে গ্রামের মধ্য হতে থানার মধ্য হতে এলাকার মধ্য হতে একটা দল কেন বের হয় না আল্লাহ বললেন কোরআনুল কারীমের ভিতরে ইলমের ব্যাপারে আল্লাহ কত দাম দিলেন কত মর্যাদা দিলেন কারণ শেড জামানায় বিশ্বনবী তিনি বললেন ইতকাবারাজ জামানু ওয়া ইয়াকবিদুল ইলমু ওয়া তাযহারুল ফিতনা হযরতে আবু হুরায়রা তিনি বললেন এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে যখন আমার উম্মতের কাছ থেকে সময় দ্রুত চলে যাবে ওয়াইয়াকবিদুল ইলমু ইলম বিদ্যা উঠে যাবে আমার উম্মতের কাছ থেকে দ্রুত ইলম চলে যাবে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইলম কিভাবে চলে যাবে আল্লাহর নবী বললেন আমার উম্মতের কাছ থেকে দুই ভাবে ইলম চলে যাবে এক যেই ব্যক্তি জ্ঞান প্রাপ্ত ইলম প্রাপ্ত আল্লাহরে মরণ দান করবেন মানে ও মরে যাবে জ্ঞান প্রাপ্ত ব্যক্তি যদি মরে যায় এলাকার মানুষগুলো সব মূর্খ হয়ে যাবে আর জ্ঞান শূন্য হয়ে যাবে শয়তান যে কোনো সময় তাদেরকে বিপদগ্রস্ত করে ফেলবে দুই নাম্বার যেই ব্যক্তি জ্ঞান প্রাপ্ত আল্লাহর নবী বললেন ইলমগুলো কিভাবে উঠবে দুই নাম্বার যেই ব্যক্তি জ্ঞান প্রাপ্ত ওই ব্যক্তিকে জ্ঞানের প্রচার প্রচারণা করতে দিবে না জ্ঞানের কথাগুলো বলতে তাদেরকে দিবে না যেমন বনী ইসরাঈলদের জামানায় ফেরাউন এমন একটা ত্রাণ সৃষ্টি করেছিলেন বনে ইসরায়েলরা শিক্ষিত ছিল আর কিপ্তিরা ছিল মূর্খ বনে ইসরায়েলদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল যারা বনে ইসরায়েল তোমরা জ্ঞানী ব্যক্তি আছো এলেম চর্চা করা যাবে না এলেমের কোনো কথা মানুষের কাছে বলা যাবে না এইভাবে করে তাদের ত্রাস সৃষ্টি করেছিল আল্লাহর নবী বললেন এমন একটা সময় আমার উম্মতের কাছে চলে আসছে যেই সময় মানুষের কাছে ইলম থাকবে না আর যারা ইলম বলতে জানে জাতির সংস্কার করতে পারবে জাতিদেরকে আল্লাহর পথে আনতে পারবে এমন ব্যক্তিদের এমন একটা ত্রাস তাদের পিছে তৈরি করবে এমন একটা আতঙ্ক তৈরি করবে যার ভয়ে জ্ঞান প্রাপ্ত ব্যক্তিগুলা ভয়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে না বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিতাফাক্কাহু ফিদ্দিন আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে হতে একটা দল কেন বের হয় না একটা গোষ্ঠী কেন বের হয় না যারা বাড়ির থেকে বের হয়ে নির্দিষ্ট কোনো জায়গায় ইলম অর্জন করবে ইলম শিখবে তার মানে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করলেন ইলম শিখতে গেলে বাড়ির থেকে বের হতে হয় ইলম শিখতে হলে কি করতে হয় বাড়ির থেকে বের হতে হয় বাড়িতে বসে ইলম পাওয়া যায় না এ কথা কার আল্লাহ তাআলার আমার ভাইরা সূরা বুরুজের ঐতিহাসিক একটা শানে নজুল আছে ইবনে ইসহাকের বর্ণনা এসেছে এবং তিরমিজির ভিতরে এসেছে আর তাফসীর ইবনে কাসরের ভিতরে এসেছে এক জামানা একজন বাদশা ছিলেন আর তার দরবারে একজন জাদুকর ছিলেন যিনি জাদুবিদ্যা শিক্ষা দিতেন একটা সময় এই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেলেন বাচ্চাকে বললেন আমার তো বয়স হয়ে গিয়েছে আমি আপনার আর কাজে আসব না আপনি রাষ্ট্রীয়ভাবে একটা ছেলে নিয়োগ দেন যারে আমি আমার এই জ্ঞান অথবা আমি আমার এই জাদুবিদ্যা তারে দিতে পারি যে আপনার আবার কাজে আসবে রাষ্ট্রীয়ভাবে একটা ছেলে নিয়োগ দেওয়া হলো খুঁজতে খুঁজতে একদম ব্রিলিয়ান ভালো ছেলে একবার দুইবার শুনলেই তার ব্রেনে যাবে এমন একটা ছেলেকে রাষ্ট্রীয়ভাবে তারে নিয়োগ দেওয়া হয়েছে আমার ভাইরা ছেলেকে বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে অমুক একজন জাদুকর ব্যক্তি আছেন বৃদ্ধ বাড়িতে আছেন সেখান থেকে তুমি জাদুবিদ্যা গ্রহণ করবে যেদিন পরিপূর্ণ তোমার জাদু শিক্ষা হয়ে যাবে ওদিন থেকে তুমি আমার দরবারে কাজ করতে পারবে ছেলেটাকে যখন নিয়োগ দেওয়া হলো বাড়ির থেকে ওই জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য পথি মধ্যে যে পথ দিয়ে ওই বালকটি যাচ্ছেন জাদু শেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ওই বালক যে পথ দিয়ে যাচ্ছেন ওই পথিমধ্যে একটা উপাস্যা আছেন একটা ঘর আছেন যেই ঘরের ভিতরে একজন ধর্মযাজক আছেন যিনি বসে বসে ধর্ম প্রচার করে থাকেন বালক মানুষ মনে তো অনেক কিছু চায় ছোট মানুষ যেতে যেতে চিন্তা করলো যে ঘরের ভিতরে কে আছে একটু দেখি তিনি ঘরে প্রবেশ করলেন দেখলেন একজন মুরব্বী ব্যক্তি একটা নতুন কি যেন বলছেন এ ধর্মের ব্যাপারে তার জানা নাই
তার কাছে কিছুক্ষণ বসলেন, কি যেন বললেন শুনলেন, সেখান থেকে বের করে এবার বের হয়ে জাদুকরের কাছে গেলেন, জাদু শিখলেন, আবার বাড়িতে ফিরছেন, ওই ধর্মশালায় প্রবেশ করলেন, ধর্ম যাজকের কাছ থেকে কিছু শুনলেন, এইভাবে চলতে চলতে বাড়ির থেকে এসে এই ব্যক্তির কাছে যখন বসেন একটু দেরি হয়ে যায়, আবার ওখান থেকে জাদুকরের কাছে গেলে একটু দেরি হয়ে যায়, এই দেরির কারণে জাদুকর তাকে প্রহার করে, আবার দেরির কারণে বাড়িতে আসলে তারে প্রহার করে, একটা সময় তিনি এই ধর্ম যাজক ব্যক্তিকে বললেন, আপনার কাছে বসতে আমার মন থেকে ভালো লাগে, আমার মনের টানে বসি আপনার এখানে, আর রাষ্ট্রীয়ভাবে জাদু শিখি সেখানে, কিন্তু আপনার এখানে বসায় যে আমার টাইমটা লস হয়ে যায়, এই জন্য দুই জায়গায় বোকা শুনতে হয়, অথবা আমার প্রতি প্রহার করে কি করব আমি। তিনি বললেন, যখন জাদুকরের কাছে যাবে বলবে বাড়ির থেকে দেরি হয়েছে, আবার যখন বাড়িতে যাবে বলবে জাদুকর দেরি করাইছে, এইভাবে করবে তুমি। এইভাবে চলতে চলতে তার মনের ভিতরে একটা কনফিউশন শুরু হয়েছে, আমি তো জাদুবিদ্যা শিখেছি আর মধ্যখানে এদিকে আর একটা ধর্মের ব্যাপারে জানলাম, এখন দুইটার ব্যাপারে সত্য কোনটা এটি তো আমি জানি না, সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটি এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না, আমি এটা জানবো কিভাবে, এটি এলেমের কত দাম, এইখানে যে মাদ্রাসা এটি আপনাদেরকে ইহকালীন এবং পরকালীন কিভাবে মুক্তি দিতে পারে। মানুষ বলে না এইখানে তো মাদ্রাসা, আপনি বুঝতে পারছেন না, এমন একটা সময় আসবে মানুষের কাছ থেকে যখন এলেম থাকবে না, এলেম চলে যাবে, এলেমবিহীন যখন মানুষ হয়ে যাবে তখন মানুষ জানবে যন্ত্রণাকারে বলে। অনেক সময় দেখা গিয়েছে মানুষরা একটা ফতোয়া নেওয়ার জন্য 20 মাইল দূরে চলে গিয়েছে, তাও মিথ্যা ফতোয়া দিয়েছে, বাড়ির ভিতরে শত শত আলেম এখানে পয়দা হয়, এখানে কোনো ব্যক্তিরা বাইরের থেকে এসে কোনো মিথ্যা জাল হাদিস বলতে পারে না, ভুলভাল ফতোয়া দিতে পারে না, এই জন্য আমাদের দৃষ্টিতে স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু আপনি জানেন না আপনার বাড়িতে আল্লাহ তাআলা একটা বালাখানা খুলে দিয়েছেন। আমার ভাইরা এই যে খালি এটা খালি বলে দিয়েন ফেরদাউসি খাতুন, এই যে পায়ের তোড়া ফেরদাউস খাতুন মাদ্রাসার জন্য তিনি বালা দিয়েছেন রূপার। রাসূল সাল্লাল্লাহু কোন একটি সময় মসজিদে নববীতে বলেছিলেন, যুদ্ধের ময়দানে কে কি দিবা দাও, সাহাবারা অনেক কিছু দিলেন, নারীরাও সেই যুদ্ধে সহযোগিতা করেছিলেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেন এগুলো দিয়েছিলেন, সে একটা সিলসিলা হলো এটি, সুতরাং এটি যদি স্বর্ণের হতো খুব ভালোই হতো, যে যাক যা দিয়েছেন আল্লাহ তাআলা তার উত্তম জুজা দান করুক, বারাকাল্লাহ ফি হায়াতি। আপনাদের অসুবিধা হচ্ছে একটু শোনেন, দেখেন যেহেতু এখানে একটা মাদ্রাসা আছে তার কল্যাণ কত, একটু দেখেন ভালো লাগবে, যারা গেছে যাবে অসুবিধা নেই। বলতেছিলাম এখন